ছয় মাসে বেশি সময় ধরে চলছে হামাস ইসরায়েল সংঘাত ধীরে ধীরে আরো জটিল আকার ধারণ করছে পরিস্থিতি যুদ্ধের শুরুতে দখলদারদের দমনে শুধু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের পরিকল্পনা থাকলেও বর্তমানে এতে জড়িয়েছে ইরান সহ আরো অনেকে পাল্টা জবাবে নিরীহ গাজাবাসীর ওপর হামলার মাত্রা বাড়িয়েছে নেতানিয়াহ বাহিনী মঙ্গলবার গাজার মধ্যাঞ্চলীয় মাঘাজি শরণার্থী শিবিরে হামলা চালায় তারা এতে হতাহত হন অনেকে একই দিন উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলায় ধ্বংস পরিণত হয় একটি মসজিদ সহ বেশ কয়েকটি ঘরবাড়ি আহত হন নারী শিশুসহ আরও অনেকে এখানেই শেষ নয় গাজা সিটির পূর্বাঞ্চলে একটি গাড়িতে হামলায় নিহত হন পথচারী আইন আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য তাণ্ডব অব্যাহত রয়েছে অধিকৃত পশ্চিম তীরেও গাজাবাসীদের শুধু মেরেই খান্ত হচ্ছে না ইসরায়েলি সেনারা তাদের হাতে বন্দীরা শিকার হচ্ছেন যৌন সহিংসতারও সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানায় জাতিসংঘ বলা হয় এখন পর্যন্ত হাজারে বেশি বন্দি মুক্তি দিয়েছে তেল আবিব তবে তাদের বেশিরভাগের অভিযোগ অত্যন্ত বাজে আচরণ করেছে ইসরায়েলি সেনারা এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার বন্দিশালায় পুরুষদের দেয়া হয় বৈদ্যুতিক শখ আর নারীদের সংবেদনশীল স্থানে ছেটানো হয় মরিচ পাশাপাশি কুকুর দিয়ে করানো হয় আক্রমণ দেয়া হয় না পর্যাপ্ত খাবার ও পানি এ অবস্থায় গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট অবসানের আহ্বান জানায় জাতিসংঘ একইদিকে ইসরায়েলি কোম্পানির সঙ্গে কাজ করায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন টেক জায়ান্ট কোম্পানি গুগলের কর্মীরা তাদের দাবি অ্যামাজনের সঙ্গে করা এক দশমিক দুই বিলিয়ন ডলারের চুক্তি গুগল বাতিল না করলে তারা কাজে ফিরবেন না মৌসুমীর সাথেই সময় সংবাদ